নমস্কার বন্ধুরা, আমাদের সারাদিনে সমস্ত রকম কর্ম করেও খেয়াল রাখতে হবে যে আমাদের চিন্তা কোন দিকে যাচ্ছে। আর যখনই কোনো নেগেটিভ চিন্তা আসবে, আমরা তখনই তাকে থামাব, যাতে তা তখনই সমাপ্ত হয়ে যায় আর যাতে বৃদ্ধি পেতে না পারে। আমাদের কাছে সেই সময় সেই চিন্তা পরিবর্তন করার শক্তি আছে। সঠিক সময়ে নেগেটিভ চিন্তার পরিবর্তন করতে পারলে আত্মার শক্তি দুর্বল হবে না। আমরা যা পড়ি, শুনি বা দেখি তা আমাদের মনে বসে যায়। যা আমাদের চিত্তে বসে যায় তা আমাদের চিন্তার অংশ হয়ে যায়। আর এই চিন্তা আমাদের কর্মে আসে, আর এই কর্ম থেকেই ভাগ্য তৈরি হয়। তাই মনোযোগ দিয়ে পড়ুন, শুনুন বা দেখুন, আপনার ভাগ্য তৈরি হচ্ছে। কেউ যদি আপনাকে ছাড়া খুশিতে থাকে, তাহলে তাকে খুশিতেই থাকতে দিন। খুব বেশি তার পিছনে পড়ে নিজের সম্মান নষ্ট করবেন না। জীবনের সবথেকে বিশেষ গুণগুলোর মধ্যে একটি গুণ হলো ক্ষমা। যারা জীবনে অধিক শান্তিতে থাকতে চায়, তারা ক্ষমা করতে শেখে। একথাও মনে রাখা জরুরি যে নিজেকে মাফ বা ক্ষমা করাও ততটাই গুরুত্বপূর্ণ। আমাদের ইচ্ছা শক্তি এতই প্রবল হওয়া উচিত যে কোনো নেগেটিভিটির প্রভাবই আমাদের উপর আসা উচিত নয়। কাউকে সামান্য খুশি করে দিয়ে দেখো, মন কত হালকা হয়ে যায়। ভালো মানুষের কখনোই প্রশংসার প্রয়োজন হয় না, কেননা ফুলে কখনোই আতর বা অন্যান্য সুগন্ধ লাগানোর প্রয়োজন নেই। কোনো মানুষের স্বভাব পছন্দ না হলে আমরা বলে থাকি সে ভুল। প্রত্যেক আত্মাই অনেক জন্মগ্রহণ করে, প্রতি জন্মে তাদের পরিবারের আলাদা পরিস্থিতি, আলাদা অনুভব, আলাদা। এই কারণেই আজ তাদের সংস্কারও আমাদের থেকে আলাদা। তাদের সংস্কার আলাদা, কিন্তু তারা ভুল নয়। শব্দের পরিবর্তন করুন, সম্পর্ক বদলে যাবে। আপনি সবসময় কোনো না কোনো মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আপনি হয়তো জানেন না কার কাছে আপনার কেমন গুরুত্ব, কিন্তু কোনো না কোনো মানুষের জীবনে ফাঁকা অংশ পূরণের ক্ষমতা আপনি রাখেন। তাই যখনই আপনি আশ্চর্য হয়ে যান ভগবান কেন আপনাকে এই পৃথিবীতে এনেছেন, মনে রাখবেন কোনো না কোনো মানুষের জীবন আপনি ছাড়া অসম্পূর্ণ। সম্পর্ক হলো ইলেকট্রিক কারেন্টের মতো, ভুল কানেকশন তোমাকে শক দেবে সারা জীবনের জন্য। এখানে সঠিক কানেকশন তোমার জীবনে আলো জ্বালিয়ে তুলবে। কোনো ফলের ছবি দেখে যেমন প্রত্যক্ষ ফলের স্বাদ অনুভব করা যায় না, তেমনি ঈশ্বরের ছবি দেখেও প্রকৃত ঈশ্বরের অনুভব সম্ভব নয়। প্রকৃত ঈশ্বরের অনুভব করতে হলে আত্মজ্ঞানের প্রয়োজন। যেই দিন আমাদের আত্মজ্ঞান হয়ে যাবে, সেই দিন ঈশ্বরের প্রাপ্তিও সহজ হয়ে যাবে। আমাদের ব্যবহারই আমাদের মানুষের কাছাকাছি নিয়ে আসে, আবার এই ব্যবহারই আমাদের মানুষের থেকে দূরে করে দেয়। তাই আমরা যখন আমাদের চিন্তাধারা আর ব্যবহারের পরিবর্তন করতে পারব, তখনই মানুষ আমাদের পক্ষে হতে শুরু করবে। ঈশ্বরকে স্মরণ করলে আমাদের শান্তি, খুশি, মানসিক এবং চারিত্রিক দৃঢ়তা বৃদ্ধি পায়। সেখানে তাকে ভুলে গেলে আমাদের আত্মবিস্মৃতি ঘটে। জ্ঞান হলো ধনের থেকে উত্তম, কেননা ধন বা অর্থকে আমরা রক্ষা করতে হয়, আর জ্ঞান আমাদের রক্ষা করে। আমাদের জীবনে মিত্র এবং আলোচকদের প্রয়োজন, কারণ ঈশ্বর আমাদের এমনভাবেই বানিয়েছেন, না আমরা নিজেদের পিঠ চাপড়াতে পারি আর না নিজেকে মারতে পারি। যিনি প্রয়োজন নেই জেনেও কারো সঙ্গে সুসম্পর্ক ধরে রাখেন, এমন ব্যক্তি বা এমন সম্পর্ক ভাগ্যবান ব্যক্তিরাই পেয়ে থাকেন। আমরা যদি মন দিয়ে কাজ করতে পারি, তাহলে সেই কাজ খুশির স্রোত হয়ে যায়। আর বোঝা মনে করে কাজ করলে সেই কাজ বোঝাস্বরূপ মনে হয়, তাতে বীজের ফলন হয় না। আমরা জীবনরূপী বাগানে এমন ফুল ফোটাবো যা রসালো মিষ্টি ফলে পরিণত হতে পারে।
বুদ্ধিমান ব্যক্তির এই পাঁচটি জায়গায় যাওয়া উচিত নয়। এক, যেখানে রোজগারের কোনো সুযোগ নেই। দুই, যেখানকার মানুষদের মধ্যে কোনো ভয়ডর নেই। তিন, যেখানকার মানুষদের মধ্যে কোনো লজ্জাবোধ নেই। চার, যেখানে কোনো বুদ্ধিমান ব্যক্তি বসবাস করে না। পাঁচ, যেখানে মানুষ দান ধর্মের বিষয়ে অনীহা প্রকাশ করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।